আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করা হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছে। গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। আত্মসমর্পণ করার পরও তাদের দুই সেনাকে রুশ সেনাদের হত্যা করার এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তবে এই অভিযোগ নিয়ে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। গত শনিবার ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়। তাতে দেখা যায় গোপনে একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ব্যক্তি। তাদের একজন দুই হাত উপরে তুলে ধরেছেন, তাদের সামনে দাঁড়িয়ে আছে একদল সৈন্য। কিছুক্ষণ পরে গুলির শব্দ, ধোঁয়া ওড়ার মধ্যে দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়। পূর্ব ইউক্রেনের দোনেক্স অঞ্চলের সরকারি কুশলীদের কার্যালয় জানাচ্ছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্ত অনুযায়ী গুলির এই ঘটনা ঘটেছে আবদিপকা শহরের অদূরে স্টেপ্ট নামের একটি গ্রামে। এদিকে এএফপি জানিয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কৌশলীর কার্যালয়ে বিবৃতি বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উর্দি পরিহিত দুই নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, কিন্তু রুশ সেনাবাহিনীর উর্দি পরা একদল লোক কাছ থেকে গুলি করে তাদের হত্যা করেছেন। বন্দীদের এইভাবে হত্যা করা জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন।